আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানাস রেসিপি। ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের সাথে এক চামচি ছোট বড় সকলের দিল খুশ করে দেওয়ার মতো ইয়ামি একটা ডেজার্ট রেসিপি শেয়ার করব। আর আমার আজকের রেসিপি কাস্টার্ড ব্রোকেন গ্লাস পুডিং। সেই সাথে ফ্রেন্ডস, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই দারুণ মজার এই ডেজার্টটা আমরা কী করে তৈরি করছি। প্রথমেই চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 2 কাপ আরও 1/2 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। এরপর দুধটা যখন খুব ভালো করে বলক চলে আসবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দেব 1/4 কাপ পরিমাণ সাগু। তবে ফ্রেন্ডস, এই সাগুটা কিন্তু আমি আধা ঘন্টা আগে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এতে সাগুটা ফুলে দ্বিগুণ হয়ে যায়। এখন দুধের সাথে সাগুটা আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করে দেব 1/3 কাপ আরও 2 টেবিল চামচ পরিমাণ চিনি। সেই সাথে অ্যাড করে দেব 1/4 চা চামচ লবণ। এখন এই সবগুলো উপকরণই খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর যখন দেখব সাগুটা স্বচ্ছ হয়ে সাগুর মিশ্রণটা ঘন হতে শুরু করেছে তখন আমি চুলার আঁচটা কমিয়ে লো মিডিয়াম করে দেব। সব শেষে সাগুটা যখন পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। আর ফ্রেন্ডস, এই কাস্টার্ড পাউডারটা কিন্তু আমার নিজের ঘরে তৈরি। এই কাস্টার্ড পাউডারটা কী করে আমি ঘরে তৈরি করেছি তার একটা ভিডিও আমার চ্যানেলে আগে থেকেই আপলোড করা আছে, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখন এই কাস্টার্ড পাউডারের সাথে আমি অ্যাড করে দেব 1/2 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ দিয়ে খুব ভালোভাবে কাস্টার্ড পাউডার আর দুধটাকে মিশিয়ে নেব যেন এর মধ্যে কোনো রকম দলা পাকিয়ে না থাকে। এখন দুধ আর কাস্টার্ড পাউডারের এই মিশ্রণটা আমি সাগর মিশ্রণের মধ্যে অ্যাড করে দেব এবং অনবরত নেড়ে চেড়ে যাব যতক্ষণ না পর্যন্ত সাগর মিশ্রণের মধ্যে আবারও 1 কাপ বলক চলে আসছে। আর ফ্রেন্ডস, এই কাজটা কিন্তু অবশ্যই চুলার লো হিটেই করতে হবে। এরপর যখন দেখবেন সাগর মিশ্রণটা পুরোপুরিভাবে বলক চলে এসেছে তখন আমি চুলাটা বন্ধ করে দেব এবং এই সম্পূর্ণ সাগু আর কাস্টার্ডের মিশ্রণটা আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে করে নর্মাল ফ্রিজে রেখে দেব 1/2 ঘন্টার জন্য যেন এটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যায়। এই সাথে জেলির মিশ্রণটা আমরা তৈরি করে নেব। এর জন্য আবারও চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে আমি দিয়ে দেব মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ নর্মাল পানি। এখন এই পানির মধ্যে আমি অ্যাড করে দেব 12 গ্রাম চায়না গ্রাস। আর ফ্রেন্ডস, এই চায়না গ্রাসটা আমি 1/2 ঘন্টা আগে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এতে চায়না গ্রাসটা একেবারেই নরম হয়ে যায়। এখন পানি থেকে ছেঁকে সম্পূর্ণ চায়না গ্রাসটাই আমি চুলায় যে পানিটা আগে বসিয়ে রেখেছিলাম সেই পানির মধ্যে অ্যাড করে দেব। সেই সাথে এর মধ্যে অ্যাড করে দেব 1/2 কাপ পরিমাণ চিনি এবং 1/4 চা চামচ লবণ। এখন এই সবগুলো উপকরণই আবারও একসাথে ভালোভাবে মিশিয়ে জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত চায়না গ্রাসটা পুরোপুরিভাবেই পানির সাথে মিশে যাচ্ছে। দেখুন, চায়না গ্রাসটা কিন্তু পুরোপুরিভাবে পানির মধ্যে গলে গেছে। এখন জেরির এই লিকুইড মিশ্রণটা আমি চুলা থেকে নামিয়ে সমান 3টা ভাগে ভাগ করে নেব। এর জন্য আগে থেকে আমি 3টা স্কোয়ার শেপের বাটি এখানে সেট করে রেখেছি। এখন আগে থেকে তৈরি করে রাখা লিকুইড জেলের মিশ্রণটা আমি সমান 3টা ভাগে ভাগ করে নেব। দেখুন, সম্পূর্ণ লিকুইড জেলের মিশ্রণটাই আমি সমান 3টা ভাগে ভাগ করে নিয়েছি। এখন এই প্রতি ভাগ জেলের মিশ্রণের সাথে আমি অ্যাড করে দেব 3টা ফুড কালার। এরপর প্রথমেই আমি 1 ভাগ জেলের মিশ্রণের সাথে জাস্ট 2 থেকে 3 ফোঁটা ইয়েলো ফুড কালারটা ভালোভাবে মিশিয়ে নেব। এরপর সেমভাবে রেড এবং গ্রিন কালারের জেলের মিশ্রণটাও তৈরি করে নেব। আর ফ্রেন্ডস, এই কাজটা কিন্তু জেলের মিশ্রণটা পুরোপুরিভাবেই গরম থাকা অবস্থায় করে নেবেন, তাহলে কালারটা খুব ইজিলি জেলের মিশ্রণের সাথে মিশে যাবে। এখন 3টা কালারের জেলের মিশ্রণই তৈরি করা হয়ে গেলে জেলের এই মিশ্রণগুলো আমি একটা সাইডে সরিয়ে রাখবো 1/2 ঘন্টার জন্য যেন এটা পুরোপুরিভাবে সেট হয়ে যায়। 1/2 ঘন্টা পর দেখুন মাশাল্লাহ করে সবগুলো জেলের মিশ্রণে কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন একটা ধারালো নাইফ দিয়ে জেলের মিশ্রণটা আমি ঠিক এভাবে স্কোয়ার শেপ করে দাগ কেটে নেব।
দাগ কাটা হয়ে গেলে জাস্ট হালকা হাতে একটু কোচালেই দেখবেন স্কোয়ার শেপ করে কাটা জেলিগুলো খুব ইজিলি উঠে আসবে। এখন সেমভাবে আমি বাকি দুই কালারের জেলের মিশ্রণও স্কোয়ার শেপ করে কেটে নেব। আর এর সাথেই দেখুন আগে থেকেই তৈরি করে রাখা কাস্টার্ড সাগর মিশ্রণ, সেই সাথে তিন কালারের জেলি দুইটাই কিন্তু তৈরি। এখন এই কাস্টার্ড সাগর মিশ্রণটা আমি একটা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলেই কিন্তু কাস্টার্ড ব্রোকেন গ্লাস পুডিংটা তৈরি করার জন্য পারফেক্টলি রেডি। এখন এই গ্লাস পুডিংটা সার্ভ করার জন্য এখানে আমি এরকম একটা গ্লাস নিয়ে নিয়েছি। এখন এই গ্লাসের নিচের অংশে একটা গর্ত চামচ দিয়ে এক চামচ কাস্টার্ড সাগর মিশ্রণটা আমি দিয়ে দেব। এরপর এর ওপরে তিন কালারের যে জেলিটা আমি মিক্স করে রেখেছিলাম সেখান থেকে দুই চামচ জেলির মিক্স সাগর মিশ্রণের ওপর ছড়িয়ে দেব। এরপর আবারও ওপর থেকে এক চামচ সাগর মিশ্রণটা আমি জেলির ওপর ছড়িয়ে দেব এবং ওপর থেকে আরও এক লেয়ার জেলি আমি গ্লাসের মধ্যে দিয়ে দেব। এভাবেই আমি সম্পূর্ণ গ্লাসটাই ভরে নেব। সব শেষে ওপর থেকে সামান্য পরিমাণে একটু কাজু বাদাম এবং পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দিলখুশ করা ইয়ামি ডেজার্ট কাস্টার্ড ব্রোকেন গ্লাস পুডিং। তো ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু এই ডেজার্টটা বাসায় ট্রাই করবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, এরকমই সব নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।